গুড মর্নিং, এখন আমরা যাব বাজার করতে। এখন বাজে 6টা, 6টার সময় বাজার করতে যাব। নিয়াজ দাঁড়িয়ে আছে। সো এ হচ্ছে সুজন, আর এদের হচ্ছে একটা চ্যানেল আছে রেসিপি বাই শেহজাস মাম, আর ওদের রেসিপি দিয়ে আজকে আমরা বারবিকিউ পার্টি করবো রাতে। মেনলি আমরা এত সকালে যাচ্ছি বিকজ আমাদের বড় বড় চিংড়ি দরকার, আর সামনে একটা পাইকারি বাজার আছে। আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি, আর এখান থেকে আমরা মেনলি এখন কিনবো গলদা চিংড়ি, বিকজ এখানে যে পাইকারি বাজারটা আছে এখানে গলদা চিংড়ির দাম মোটামুটি কমে পাওয়া যায়। সো আমাদের মেনুতে থাকবে হচ্ছে চিংড়ি, আর হচ্ছে চিকেন, আর পরোটা। সকালের এই চাটা খুবই নেসেসারি, বিকজ আমার প্রচণ্ড ঘুম লাগতেছে, আর এই ঘুম তাড়ানোটা খুবই দরকার এখন। আর বাজার করতে আসার সময় অবশ্যই সাবধান, বিকজ নিচের অবস্থা খুব একটা ভালো না। চিংড়িগুলোর সাইজ খুব ছোট, আমরা আসলে খুঁজতেছিলাম একটু বড় টাইপের চিংড়ি, এই একটা জায়গায় পেলাম, বাট এখানে আসলে পরিমাণে আমাদের আরও বেশি লাগবে। সো এইগুলো দিয়ে হবে না, আর এখান থেকে আপনারা নর্মালি বাজার করে ফেলতে পারেন, এখানে 500 টাকা এগুলো কেজি। নিয়াজ বললো খিলগাঁয়ের ওইদিকে একটা বাজার আছে, তো ওখানে যাই দেখি পাওয়া যায় কি। আর আমরা যে পাইকারি বাজারে কেবলমাত্র আসছিলাম সেটা হচ্ছে মেরুল বাড্ডাতে, একদম স্টুডেন্টস ইউনিভার্সিটির সামনে। এত সকালে এই মার্কেটটা খোলে নাই, আমাদের মনে হয় চিংড়ির বারবিকিউটা আর করা হবে না, এখানে কোনো দোকানই খোলে নাই এখনো, লাইক মানে চিংড়ি যে পাবো কোনো জায়গায় চিংড়ি নাই। মার্কেট ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড হয়ে লাগতেছে, সকাল থেকে কোনো কিছু খাই নাই, সো খিদা লাগছে। আর আমরা এখন এই রেস্টুরেন্টে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব, তারপরে আবার দেখবো অন্য কোনো জায়গায় পাওয়া যায় কিনা চিংড়ি। তেহারিটা কেবলমাত্র ওরা গরম গরম এখানে নিয়ে আসলো, সো তেহারিটা খাবো। আর এটা হচ্ছে মোলক পোলাও। Oh, did you see that? So basically আমরা এখন নান দিয়ে আপনার পায়া লাইক নেহারি খাচ্ছি। ঢাকার অনেক জায়গার নেহারির তুলনায় এই নেহারিটার টেস্ট অনেক ভালো। নানটা ও মাই গড সো সফট, এই জিনিসটা দেখেন, এই নেহারির যে সাইডের যে জিনিসটা, আসল যে জিনিসটা, ও মাই গড, এটা খুবই সফট, এবং বাসার নেহারির সাথে অন্য কোনো জায়গার নেহারি কম্পেয়ার করা যায় না, বাট দিস ওয়ান ইজ ওয়ান অফ দ্য বেস্ট। বলতে বলতে আমাদের তেহারি চলে আসছে। ওয়াও, দিস ইজ সো হট, কেমন ও নিয়াজ বলতেছে এখান থেকে কাঁচামরিচের একটা ফ্লেভার আসতেছে। আর দেখতেই পাচ্ছেন এখানে অনেক মাংসের পরিমাণ, মাংসের পরিমাণটা অনেক দিচ্ছে, এবং দিস ইজ রিয়েলি হট, এবং ফার্স্ট আমরাই মনে হয় এটা খাচ্ছি, লাইক এর আগে কেউ এখানে খাচ্ছিল না, কেবল নিয়ে আসলো এটা। তো জিনিসটা দেখেই আমার ভালো লাগতেছে, টেস্ট করে দেখি। টেস্টটা অনেক ইউনিক, মানে নিঃসন্দেহে ঢাকার অনেক অন্যান্য অনেক রেস্টুরেন্টের তুলনায় এর টেস্টটা এবং এর কোয়ান্টিটি যথেষ্ট ভালো। লুক এট দিস, মানে এর ভিতরে অনেক মাংস, লাইক মনে হচ্ছে মাংসর ভিতরে রাইস দেওয়া, দিস ইজ গুড, আমার খুব ভালো লাগছে। সো এখানে আপনারা চলে আসতে পারেন সকাল সকাল তেহারি খেতে। সো আমরা ব্রেকফাস্ট করলাম আল রহমানিয়া বিরিয়ানি হাউসে, আর অবস্থানটা হচ্ছে উত্তর শাহজাহানপুরের একদম ফ্লাইওভারের নিচে অবস্থিত মোড়টা। আর আমরা এখন কয়লা কিনতে আসছি, আমাদের টোটাল 10 কেজির মতো কয়লা নিব, আর কয়লার কেজির দাম হচ্ছে প্রতি কেজি 55 টাকা। মেরাদিয়া কাঁচা বাজারে আসলাম এখান থেকে মুরগি কেনার জন্য। আমরা টোটাল 26 জন, সো বেসিক্যালি আমাদের 13টা মুরগি লাগবে, আর আমরা কিনতেছি হচ্ছে 1 কেজি 800 গ্রাম সাইজে ওজনের যে মুরগিগুলো সেগুলো, আর এখানে প্রতি কেজি মুরগির দাম রাখতেছি হচ্ছে 120 টাকা করে। মুরগিও নাক ডাকে। নিয়াজ কি হয়েছে তোমার? এরকম অবস্থায় আসলে চেহারায় দেখলে বোঝা যায় কি পেটে সমস্যা। ওয়াও, সো বেসিক্যালি এই ছাদে আমরা রাতের বারবিকিউটা করব, আর এখানে হচ্ছে আমার এক বড় ভাই থাকে, সো নিয়াজ খুব ভালো পরিষ্কার করতে পারে। হালকা স্ন্যাক্স খাও, স্ন্যাক্স অবস্থাটা দিলে নিয়াজ কা করো
আচ্ছা আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে যে এই রেসিপিটা অ্যাকচুয়ালি রেসিপি বাই শেজস মাম একটা চ্যানেল আছে, আমার ফ্রেন্ড ওদের চ্যানেল, তো ওদের রেসিপি অনুসারে আজকের এই মেরিনেশনটা হচ্ছে। তো আপনি যদি চান যে এই রেসিপিটা দেখতে তাহলে ওদের চ্যানেলে ঘুরে আসবেন। সো আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার ওই দুই পায়ের মধ্যে ফুটোর মধ্যে ঢুকে যাবে এই দুই শিং। সো আমাদের দুইটা চুলাই জ্বলে গেছে, আমাদের দুইটা চুলা করতেছি কারণ আমরা লোক অনেকজন, আর বারবিকিউ করার আগে এই জিনিসটাতে তেল মাখানো হচ্ছে বিকজ যাতে বারবিকিউটা ওর সাথে লেগে না যায়। সো আমাদের বারবিকিউ শুরু হয়ে গেছে। ওয়াও, দিস লুকস ইয়ামি রাইট? এটা অ্যাকচুয়ালি বাটার অ্যান্ড গার্লিকের মিক্স। সো এটা হচ্ছে বারবিকিউর উপরে লাগিয়ে দিলে তখন মানে লাইক বারবিকিউ থেকে একটা বাটারি, একটা স্মুথ একটা ফ্লেভার চলে আসে আর কি। Look at that. This looks really yummy, right? আর বারবিকিউর সময় আপনার হিটটা খুবই এসেনশিয়াল, কারণ এখানে দেখেন হিটটা অনেক বেড়ে গিয়েছিল, সো আটকিয়ে দিয়ে ওটার হিটটা মানে কন্ট্রোল করা হচ্ছে আর কি। ওয়াও! আর বারবিকিউ করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে বারবিকিউটা যেন কখনো ড্রাই না হয়ে যায়। সো কন্টিনিউয়াসলি অয়েল অথবা বাটার এটা কন্টিনিউয়াসলি আপনার দিতে হবে যাতে ড্রাই না হয়। সো বারবিকিউটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিয়ে টেস্ট করে দেখবো কেমন লাগে। সো আই ক্যান্ট ওয়েট। এটা দাও, এটা এটা আমি টেবিলে চলে আসছি। ওকে, সো এটা মানে বাইরে থেকে বোঝা যাচ্ছে যে এটা টেস্ট কিরকম হইতে পারে, মানে টেক্সচারটা অ্যাকচুয়ালি পারফেক্ট কালার লাইক বারবিকিউর। হ্যাঁ, পরোটা দাও। হ্যাঁ আচ্ছা, এই পরোটা দিয়ে আমরা বারবিকিউটা খাবো, আর এটা এখন প্রচণ্ড গরম, সো আমি একটু ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করব। সো এখন মোটামুটি একটু ঠান্ডা কুল ডাউন হয়েছে, আর আমি এখন পরোটা দিয়ে খাবো এটা, আর দেখেই বোঝা যাচ্ছে ভিতরের অবস্থা কীরকম, যদিও তাও ওকে। ওয়াও, খুবই সফট, ভিতরে দেখেন জুসিনেসটা ইন্ট্যাক্ট আছে। দিস ইজ অসম, লাইক এটা অন্য কোনো রেস্টুরেন্টে আপনি পাবেন না, এটা আমি শিওর। যে ভিতরে দেখেন লাইক ভিতরের কিন্তু মানে ওভার কুকডও না আবার আন্ডার কুকডও না, এবং পারফেক্টলি টেন্ডার গার্লিক অ্যান্ড বাটারের যে উপরে মিক্সারটা দিয়েছিল ওইটার কারণে এইটা মানে পারফেক্টলি একটা অন্যরকম ফ্লেভার লাইক আপনারা আমি খাচ্ছি আর বলতেছি এনিওয়ে, মানে লাইক আমি বলে বোঝাতে পারবো না। এটা অবশ্যই আপনারা বাসায় যদি করেন তাহলে সুজনদের এই রেসিপিটা ফলো করবেন, আমি রেসিপির লিঙ্কটা দিয়ে দেবো নিচে। সো এটা আমি আমি প্রিটি শিওর এটা আপনি আর অন্য কোনো রেস্টুরেন্টে এত টেস্টি ফুড লাইক টেস্টি বারবিকিউ কোথাও পাবেন না। দিস ইজ রিয়েলি অসাম, লুক এট দ্যাট, ওয়াও, স্পাইসি আছে কিন্তু, সো বি কেয়ারফুল, আমার স্পাইসিনেসটা একটু পছন্দ, এই জন্য আমার খুব খুব ভালো লাগছে। অস্থির অস্থির অসাধারণ ভাই, আপনাদের কেমন দেওয়া লাগবে আমার? ও আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে সকালবেলা আমরা চিংড়ি খুঁজতে বের হয়েছিলাম, বাট কোনো জায়গায় আমরা ওই বড় সাইজের চিংড়ি পাই নাই। সো আলটিমেটলি আমাদেরকে লাস্ট পর্যন্ত সিপির সসেজ নিয়ে আসতে হয়েছে। আই মাস্ট সে যে আপনারা সিপিতে যে এটা ভাজা এটা সসেজ ভাজা খান, ওর থেকে এই বারবিকিউর ফ্লেভারটা অনেক ভালো, অনেক বেশি ভালো। সো আপনারা যদি বারবিকিউ করেন, সো নেক্সট টাইম এই সিপির এই বারবিকিউর এই সসেজটা নিয়ে আসতে ভুলবেন না। আর এটা বারবিকিউ করলে যে একটা ফ্লেভার আসতেছে, যে একটা আমি স্মোকি ফ্লেভার, সো এটা পারফেক্টলি যাচ্ছে এটার সাথে। অ্যান্ড লুক এট দ্য ভিউ, আমাদের ছাদের থেকে ভিউ, আর এই জায়গাটাতে বসে আমরা এখন খাচ্ছি। খাওয়াবে
সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নেক্সট এপিসোডে দেখা হবে। আর ততক্ষণে আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন, আর দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ। Yeah, mama.